দর্শক বন্ধুরা আজকে আমি দেখুন তুলিপ স্লিপস কি করে কাটতে হয় ও সেলাই করতে হয় স্টেপ বাই স্টেপ সবটাই দেখিয়ে দেব তো তুলিপ স্লিপসের জন্য সবসময় কিন্তু আপনি প্রথমে পেপারে কেটে নেবেন এরপর আপনি কাপড়ে কাটবেন তাহলে খুব ভালো হয় আপনার কাপড়টা নষ্ট হবে না তো নর্মাল যেভাবে আমরা হাতা কেটে থাকি প্রথমে সেইভাবে দেখুন আমি হাতার জন্য পেপারটা যেই নিয়েছি সেখানে মেজারমেন্টগুলো নিয়ে নেব সম্পূর্ণ মেজারমেন্ট নেওয়ার পর এখানে আমি দেখিয়ে দিচ্ছি কী করে এটা করতে হয় তো হাতার লম্বা দেখুন এখানে আমি সিক্স ইঞ্চ নিয়ে নিচ্ছি সেলামার্জেন নিয়ে সিক্স নিয়েছি দুদিক থেকে দাগটাকে বরাবর করে নিচ্ছি এবার দুটো পয়েন্টকে দেখুন একসাথে আমি মিলিয়ে নিচ্ছি এভাবে সবসময় মিলিয়ে নেবেন এরপর দেখুন হাতার পাশ আপনার যতখানি লাগবে আপনি সেই অনুসারে নিয়ে নেবেন তো এদিক থেকে দেখুন আমি নাইন ইঞ্চ হাতার পাশ নিয়ে নিলাম দাগটাকে নিচের দিকে বরাবর করে সোজা মিলিয়ে নিচ্ছি দুটো পয়েন্টকে একসঙ্গে মিলিয়ে নিচ্ছে দুটো পয়েন্টকে স্কেল দিয়ে মিলিয়ে নিচ্ছি যারা নতুন আছেন তারা এইভাবে অবশ্যই করে নেবেন এরপর দেখুন থ্রি অ্যান্ড হাফ ইঞ্চে এই জায়গাতে আর একটা দাগ কাটলাম দুটো পয়েন্টকে দেখুন আমি একসাথে কুনাকুনি করে মিলিয়ে নিচ্ছি এবার দেখুন যেই আমি থ্রি অ্যান্ড হাফ ইঞ্চ নামিয়েছিলাম ওখান থেকে আমি আড়াই ইঞ্চ দূরত্বে আর একটা দাগ দিলাম এবার এই অনুসারে আমি শেপটা দিয়ে দিচ্ছি মুহুরের জন্য দেখুন নর্মালি কোনি করে দিয়ে দিচ্ছি এখানে কোনো মাপ না নিলেও হয় প্রয়োজন হয় না তবু যদি মনে করেন আপনি একটু মাপ নিয়ে করতে পারেন যতখানি আপনার লাগবে তার থেকে আপনি আরও ওয়ান অ্যান্ড হাফ ইস বা টু নিয়ে নেবেন শেপটাকে দেখুন ভালো করে আমি দাগগুলোকে মিলিয়ে নিচ্ছি যেইভাবে দাগটা দিলাম সেই দাগ অনুসারে এখন আমি কেটে নিচ্ছি এবার হাতাটাকে আপনি ওপেন করে নেবেন দেখুন ঠিক এইভাবে ওপেন করার পর আপনি মিডেল থেকে প্রথমে একটা দাগ কেটে নেবেন একদম মিডেল বরাবর করে দাগটা আপনি দেবেন এবার দেখুন সেই মিডেলের দাগ থেকে আপনি টুইস দূরত্বে আপনার ঠিক ডান দিকে আরেকটা এইভাবে দাগ কেটে নেবেন দেখুন দাগ কেটে নিলাম এবার দেখুন এদিক থেকে আমি নিলাম টুইস এদিক থেকেও টুইস নিলে হয়ে যায় কিন্তু আমি এখানে শেপটা ভালো আসার জন্য একটু দূরত্ব দেবো টু ইঞ্চ আমি দিচ্ছি না তো আপনি আড়াইঞ্চ বা থ্রি ইঞ্চে এখানে শেপটা দিতে পারেন তাতে কোনো অসুবিধে হবে না তাহলে শেপটা আরও ভালো আসবে এবার দেখুন এই পয়েন্ট এবং এই পয়েন্টকে মেলাতে হবে তো চাইলে প্রথমে আপনি স্কেল দিয়ে সোজা করে মিলিয়ে নিতে পারেন এইভাবে মেলানোর পর এরপর এখানে আমি আরেকটা শেপ দিয়ে দিচ্ছি দেখুন তাহলে শেপটা ঠিক এইভাবে আসবে অনেকটা দেখতে এটা ফিশের মতো হয় তো তার জন্য এটাকে অনেকে ফিস স্লিপও বলে থাকে বা তুলি স্লিপও বলে থাকে এবার দেখুন যেভাবে দাগ কাটলাম এক অনুসারে কেটে নেব এদিক থেকে যে অংশটা এখন আমাদের লাগবে না যে আমি বাঁহাটা রেখেছি সেই টুকরোটাই এখন আমার লাগবে ডান দিকেরটা এখন আমার আর লাগবে না এটা সরিয়ে নিলাম এবার দেখুন এই অনুসারে এখানে দেখুন আমি মিডলে যে ছিল সেখানে একটা কাট লাগিয়ে রাখবো হালকা ঠিক মিডল থেকে আবার দেখুন টু ইঞ্চ দূরত্বে আরেকটা দাগ কাটছি এখানেও হালকা একটু আমি কাট লাগিয়ে রাখবো কারণ সেলাই করার সময় এটা আমার দরকার লাগবে তার জন্য অবশ্যই কিন্তু পয়েন্টগুলো বের করে রাখবেন আর নিচের দিক থেকে দেখুন হালকা একটু কোনা বেরিয়ে আছে সেটাকেও একটু কেটে আমি দেখুন মিলিয়ে নিচ্ছি নর্মালি একটুখানি দেখুন এইভাবে কেটে নেবেন এবার দেখুন এটা কাপড়ের উপর আমি বসিয়ে নিলাম কাপড়টাকে দু দুভাঁজ করলাম দুভাজ করার পর যে পেপারটা কেটেছি সেটাকে এর উপর আমি রেখে দেব। এখানে আপনার কোনো জয়েন্ট সাইট লাগবে না যে কোনো সাইড থেকে আপনি এটা নিতে পারেন কারণ এখানে কোনো জয়েন্ট সাইলের দরকার লাগে না এবার দেখুন যে অনুসারে আছে সে অনুসারে চাইলে প্রথমে দাগ কাটতে পারেন বা ডাইরেক্ট আপনি কেটে নিতে পারেন তাতে কোনো অসুবিধে নেই দর্শক বন্ধুরা যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে দেখবেন যে আইকন আছে ওতে ক্লিক করে যাবেন তাহলে আমি যখনই যে কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে কেটে নিলাম এবার দেখুন যেই জায়গাতে পয়েন্টগুলো আছে সেই জায়গাতে আবার পয়েন্টগুলোকে অবশ্যই লাগিয়ে রাখতে হবে নইলে কিন্তু সেলাই করতে গেলে অসুবিধে হবে দেখুন মিডেলে যে পয়েন্টটা ছিল সেখানেও কিন্তু একটা আমি হালকা কাট লাগিয়ে রাখবো দেখুন এই জায়গাতে মিডেল ছিল তাহলে সেলাই করতে গিয়ে আমার কোথাও কোনো সমস্যা হবে না আমি পয়েন্টগুলো খুব সহজে বের করে নিতে পারবো এখানে দেখুন হালকা একটা আমি কাঠ লাগিয়ে নিচ্ছি দুটো পার্টকে একসঙ্গে কাট লাগিয়ে নিচ্ছি আমি এখানে কিন্তু সিঙ্গেল হাতা কাটলাম তার জন্য দু ভাজে নিলাম তো ডাবল হাতা করলে আপনি ফোর ভাজ নিয়ে নেবেন এবার দেখুন এটাকে আমি উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পর দেখুন কীভাবে আসবে এই মিডল পয়েন্টকে অবশ্যই মিলিয়ে নেবেন দেখুন ঠিক এইভাবে আসবে তো এবার আমরা সেলাই করব তো সেলাই করার জন্য আমি শুধু মুহুরিতে সেলাই করব দেখুন এটা হলে ভেতরের দিকে এভাবে থাকবে দেখুন এটা পরার পর ঠিক এইভাবে সামনের দিকে চলে আসবে এবারেতে পাইপিন লাগাতে হবে পাইপিনের জন্য আপনাকে অবশ্যই উরেপ কাপড় কাটতে হবে তো উরেপ কাপড় দেখুন ঠিক এভাবে কোনি করে আপনি কেটে নেবেন উরেপ কাপড় ছাড়া কিন্তু আপনার পাইপিনটা তৈরি হবে না ভালো পাইপিন তৈরি হবে না যতখানি লাগবে সেই অনুসারে আমি কেটে নিচ্ছি দেখুন তাহলে পাইপিনগুলো ঠিক কোন জায়গাতে হবে দেখুন এইভাবে রাখলাম রাখার পর পাইপিনটা দেখুন আমি ভেতরের দিক থেকে বাইরের দিকে নিয়ে আসবে এভাবে ঘুরিয়ে এটা হলো মুহুরের দিক এভাবে লাগিয়ে নেব যদি আপনি মনে করেন একদম পাতলা পাইপিন লাগাতে তাও আপনি লাগাতে পারেন কোনো অসুবিধা হবে না আপনার পছন্দ অনুসারে আপনি করতে পারেন দেখুন ঠিক এইভাবে ভেতরের দিক থেকে আমি কাপড়টাকে সেলাই করে বাইরের দিকে নিয়ে আসব যদি আপনি সরু পাইপিন লাগাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি বাইরের দিক থেকে ভেতরের দিকে নেবেন আমি যেহেতু চওড়া রাখছি তার জন্য ভেতরের দিক থেকে আমি বাইরের দিকে নিয়ে আসছি তো এটা সেলাই করার সময় কোনো তাড়াহুড়ু করবেন না বা কোনো টান রাখবেন না একদম হালকা হাতে আপনি সেলাই করবেন তাহলে দেখবেন ফিনিশিংটা খুব ভালো হবে দর্শক বন্ধুরা যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে যে বেলাইকন আছে ওতে ক্লিক করে যাবেন আমার যে কোনো ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো আমার চ্যানেলে আপনি ব্লাউজ কাটিং ব্লাউজ ডিজাইন এভরিথিং লেডিস যে কোনো ড্রেসের আপনি ভিডিও পেয়ে যাবেন আমরা প্রতিনিয়ত আপলোড করতে থাকি তাহলে আপনাদের সাপোর্ট কিন্তু অবশ্যই প্রয়োজন এবার দেখুন বাইরের দিকে এভাবে আপনি প্রথমে নখ দিয়ে একটু বরাবর করে নেবেন পারলে একটু আয়রন করে নেবেন তাহলে আরও ভালো হয় আর যদি মনে করেন ভেতরের দিকে প্রথমে গলার পটির মতো একটা সেলাই করবেন তাও আপনি করতে পারেন দেখুন একটা ফোল্ড করলাম ফোল্ড করার পর দ্বিতীয় ফোল্ড ঠিক এভাবে করে নিচ্ছি একদম সাইড থেকে দেখুন বরাবর করে কাপড়টাকে মিলিয়ে আপনি সেলাই করবেন এখানে দেখুন কোনো টান রাখবেন না আমি যেভাবে সেলাই করছি আপনি একইভাবে সেলাই করবেন তাহলে দেখবেন একদম বরাবর থাকবে খুব ফিনিশিংয়ের সঙ্গে সেলাইটা হয়ে যাবে দেখুন তাহলে একদিকে আমি সেলাই করে নিলাম দ্বিতীয় সাইডটাও একইভাবে আমি সেলাই করে নিচ্ছি সেলাইয়ের পর যেগুলো এক্সট্রা বেরিয়ে আসবে সেটা আপনি কেটে বরাবর করে নেবেন দুদিক থেকে সব দিক থেকে কেটে আমি বরাবর করে নিচ্ছি দেখুন তাহলে পাটগুলা কিভাবে নেবেন প্রথমেই বলেছিলাম যে পয়েন্টগুলো আমি কেটে রেখেছিলাম সেই পয়েন্টগুলো কিন্তু এখানে মিলিয়ে দিচ্ছি পয়েন্টগুলো যদি আপনি না মিলিয়ে সেলাই করেন তাহলে কিন্তু আপনার হাতা পারফেক্ট হবে না দেখুন একদম মিলিয়ে উপরের দিক থেকে সোজা করে অতখানি নিয়ে আসবো সেলাই করে সমস্ত পয়েন্ট এখানে আমি মিলিয়ে নিলাম এবার দেখুন তাহলে আমি সেলাই করে নিচ্ছি এরপর দেখুন ভেতরের দিক থেকে ঠিক এইভাবে আসলো তো এবার এদিক থেকে আমরা সেলাই করে জয়েন করব আপনি চাইলে আমি যেভাবে করছি এভাবে সেলাই করতে পারেন বা চাইলে আপনি একদম সাইড থেকে বরাবর করেও আপনি সেলাই করতে পারেন যেভাবে আপনার পছন্দ হয় এখানে আপনি সেইভাবে সেলাই করতে পারেন এখানে আপনার কোনো অসুবিধে হবে না দেখুন আমি এইভাবে সেলাইটা করে নিলাম এরপর দেখুন আমরা যখন হাতাটা সেলাই করব করার পর দেখুন ঠিক এইভাবে আসবে তো মিডেলটা কিন্তু অবশ্যই একটু বরাবর করে রাখবেন আর সামনের জন্য একটুখানি আপনি আরফুলের জন্য শেপ দিয়ে দেবেন তো মাঝখানটা আমি একটু বরাবর করে হালকা কাঠ লাগিয়ে রাখছি তো এইভাবেই কিন্তু দ্বিতীয় হাতাটাও আমরা তৈরি করে নেব। তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু তুলি স্লিপস এখানে তৈরি হয়ে গেছে খুব সহজে আপনি ঘরে বসে কিন্তু এটা তৈরি করতে পারেন তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কোথাও যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ